যে জ্ঞান অর্জন করবে সে মানুষের মতো মানুষ হবে। মানুষের মতো মানুষ কারে বলে? মানুষের মতো মানুষ মানে সে অভদ্র হবে না, সে বেয়াদব হবে না, সে ইফটিজিং করবে না, সে নেশা করবে না, সে চুরি করবে না, সে ডাকাতি করবে না, সে মার সাথে বেয়াদবি করবে না, বাবাকে সে কষ্ট দিবে না, কথা বলেন না ঠিক কিনা, সে বাবার সাথে মা বাবার সাথে চোখরাঙ্গায় কথা বলবে না, সে ভাইয়ের সম্পদ মেরে খাবে না, সে বোনের হক বোনকে দিয়ে দিবে, বোনের হক মেরে খাবে না, যৌতুকের নামে বউয়ের উপর অত্যাচার করবে না, দোকানের বাকি খেয়ে বাকিগুলা না দিয়ে সে পালায় যাবে না, এক সপ্তাহের জন্য টাকা দিয়ে এক বছর সে আর ঘুরাবে না, নষ্ট মোবাইল সুন্দর করে বিক্রি করার জন্য ভালো বলে চালায় দিবে না, এক নাম্বার বলে দুই নাম্বার দিবে না। আফটার অল সে এমন চরিত্রের অধিকারী হবে, তাকে দেখলে একটা ফেরেশতা মনে হবে। এটাই তো চাওয়া, জোরে বলেন এটাই তো চাওয়া। এবার আমি সবার উদ্দেশ্যে কথাটা রাখার চেষ্টা করছি, একটু মনোযোগ দিবেন। 1990 সালে আর 2023 সালে কোন সময় ভার্সিটি বেশি? স্কুল, মাদ্রাসা, প্রতিষ্ঠান, কম্পিউটার, আইফোন, সব থেকে উন্নত 23 সাল। 1990 সালে 10 গ্রাম মিলে দুইজন ভার্সিটির ছেলে খুঁজে পাওয়া যেত না, এখন 23 সালে যান জায়গায় জায়গায় ভার্সিটির ছেলে। তাহলে ভার্সিটির মধ্যে, মাদ্রাসার মধ্যে, শিক্ষা ব্যবস্থার মধ্যে সার্টিফিকেট ওয়ালা তো বেড়ে যাচ্ছে, কিন্তু সুরগুলা কারা, ডাকাতগুলা কারা, জায়গা দখলকারী কারা? লাগছে তো বেশ, বুঝাইতে পারি না মনে কথাটা। এবার আসেন ভাইয়া, যখন যখন নতুন গ্রেড চালু হয়েছে এ প্লাস পাইছে মাত্র 100 জনের মধ্যে, আর এখন শুরু তাই এ প্লাস দি শুরু, যুবক কল না মাথায় ঠিক না হওয়া না। প্রথম প্রথম যখন গোল্ডেন এ প্লাস আসছে, সবার স্বপ্ন গোল্ডেন এ প্লাস পাওয়া, 10,000 জনের মধ্যে 5 জনে পাইছে, এখন গোল্ডেন এ প্লাস শুরুতেই গোল্ডেন এ প্লাস। তো গোল্ডেন এ প্লাস বেড়ে গেল, এ প্লাস বেড়ে গেল, টাকাওয়ালা বেড়ে গেল, দনওয়ালা বেড়ে গেল, গাড়িওয়ালা বেড়ে গেল, বাড়িওয়ালা বেড়ে গেল, এই সমাজে এত অশান্তি কেন? তখন গবেষকরা গবেষণা করে দেখে বলে যে সর্বদিকে উন্নয়ন হয়েছে, চশমার দিকে উন্নয়ন, কাপড়ের দিকে উন্নয়ন, পোশাকের দিকে উন্নয়ন, টাকার দিকে উন্নয়ন, ব্যবসার দিকে উন্নয়ন, মোবাইলের দিকে উন্নয়ন, প্রযুক্তির দিকে উন্নয়ন, কম্পিউটার দিকে উন্নয়ন, সর্বদিকে উন্নয়ন হয়েছে। কিন্তু যেটা উন্নয়ন হলে একটাও মানুষ মানুষ হয় সেই জায়গা নষ্ট হয়েছে। ও গবেষকরা জায়গাটা কোথায় বলে যে জায়গাটার নাম অন্তর, জায়গাটার নাম কলব, জায়গাটার নাম কলব, জায়গাটার নাম কলব, বলেন না সুবহানাল্লাহ। কলব শেষ, জোরে বলেন না কলব শেষ, কলব শেষ, কলব শেষ। এবার আমরা আসলাম প্রতিষ্ঠানে, স্যার আপনাদের এখানে কি কি পড়ানো হয়? সমাজবিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, অর্থনীতি, পরনীতি। আরেকটাতে গেলাম, আপনাদের এখানে কি পড়া হয়? রসায়ন, পদার্থ, বায়োলজি, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স পড়া হয়। তো এগুলা তো পড়ে অনেকে তো অনেক দিকে চলে গিয়েছে। হুজুর ভাই, আল্লাহ স্যার আমি আমার সন্তানকে কলমের চিকিৎসা করাতে চাচ্ছি। আল্লাহ 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 আল্লাহ, যদি আমি একটু বুঝাতে পারতাম। নষ্ট হয়েছে কি কান, না চোখ, না কি কলম, জোরে বলেন কলম, আরো জোরে কলম। মা বাবার সাথে বিয়াদবি যারা করে তাদের কি নষ্ট কলম, মানুষের জায়গা যারা নষ্ট করে তাদের কি নষ্ট কলম, এটা ঠিক আছে? এটার মধ্যে বীজগণিত সূত্র সম্মুখস্থ, এ প্লাস বি হোল স্কয়ার ইজ ইকুয়াল টু এ স্কয়ার প্লাস টু ওয়াইজ এ বি প্লাস বি স্কয়ার, এই কিউবের সূত্র কি, অনুসিদ্ধান্ত কি, ত্রিকোণমিতি কি, ত্রিকোণমিতি কি, জ্যামিতি কি, সম্পাদ্য কি, উপপাদ্য কি, সাইন থিটা, কস থিটা, কস এক থিটা, সম্মুখস্থ, কিন্তু জায়গা দখল করে ফেলছে। লাগছে নি ফেস? তাইলে ওই যে শুনলাম শিক্ষিত হলে অমানুষ মানুষ হয়, ওই শিক্ষা কই, ওই শিক্ষা কই? এবার অভিভাবক পেরেশান, আমার ওই শিক্ষাও লাগবে, আমার দুনিয়ার সার্টিফিকেটও লাগবে। এবার কুস্তে কুস্তে দেখা যায় অমানুষ থেকে মানুষ হওয়ার পৃথিবীর বুকে একটাই বিদ্যালয় যেটা হচ্ছে নবী রহমতুল্লিল আলামিনের বিদ্যালয়। চিৎকার দিবেন সুবহানাল্লাহ। এছাড়া আর কোনো বিদ্যালয়,
জোরে বলতে হবে, এছাড়া আর কোন বিদ্যালয়, এছাড়া আর কোন বিদ্যালয়, যে বিদ্যালয়ের ছাত্র হচ্ছেন আবু বকর, যিনি পথে বসে সিদ্দিকে আকবর হয়ে গিয়েছেন, যে বিদ্যালয়ের ছাত্র ওমর ফারুক বিদ্যালয়ে পড়ে ফারুকে আজম হয়েছেন, যে বিদ্যালয়ের ছাত্র ওসমান রাদিয়াল্লাহু তাআলা পড়ার পরে গনিজিন নূরাইন হয়েছেন, যে বিদ্যালয়ের ছাত্র মাওলা আলী যিনি পড়ার পরে শের খোদা হয়েছেন, চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ।